Assalamualaikum, hello viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে রান্না করেছি কলার বুগলি, চিংড়ি দিয়ে কলার বুগলি। খুবই মজাদার এই তরকারিটা। আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমরা কেউ স্প্যাম কমেন্ট করব না। যদি একটা 5 মিনিটের ভিডিও হয় আমরা অন্ততপক্ষে 3 মিনিট দেখে নেব, যদি 10 মিনিটের হয় অন্ততপক্ষে 5 মিনিট ভিডিওটা দেখে তারপর কমেন্ট করব, সাবস্ক্রাইব করব। যদি আমরা সতর্ক না হই আমরা সামনের দিকে এগোতে পারব না। প্লিজ সবাই কথাটা মনে রাখবেন। এই কলার বুগলিটা রান্না করতে আমাদের যা যা লাগছে একটু দেখিনি। রান্না করতে আমার যা যা লাগছে আমি এখানে একটা বুগলি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ চিংড়ি, এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন করে হলুদ, ধনিয়া, জিরা, লাগবে 7 মতো লবণ, 1/3 কাপ রান্নার রেগুলার তেল, নিয়ে নিয়েছি 1 টিস্পুন রসুন পেস্ট, এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেস্ট। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, বুগলিটা কাটার পর আপনারা লবণ আর হলুদ মিক্স করে পানিতে ভিজিয়ে রাখবেন, বুগলিটা না হয় কালো হয়ে যেতে পারে, দেখতে মোটেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস, চলুন মূল রান্নায় চলে যাই। চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আবার এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, আবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, ব্রাউন কালারের দরকার নেই, হালকা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন পেস্ট। এটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে ভেজে নিব, না হয় কাঁচা গন্ধটা থেকে যাবে। তো আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আপনারা এখানে লাল মরিচটা ইউজ করবেন না, কাঁচা মরিচটা ইউজ করলে কিন্তু কালারটাও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম লবণ 7 মতো, দিয়ে দিব সামান্য পানি, না হয় মশলাটা পড়ে যাবে, দিয়ে ভালো করে মিক্স করে নিই। তো আমার মশলাটা কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিব চিংড়ি। চিংড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট রান্না করে নিব, ফিরে আসছি 3 মিনিট পর। এই তো ফিরে আসলাম 3 মিনিট পর, নেড়ে চেড়ে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল, এটা আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যদি ভিজিয়ে না রাখেন ডালটা সিদ্ধ হতে চাইবে না। দিয়ে দিব বুগলি, ভালো করে মিক্স করে নিব। আপনারা এটা চিংড়ি ছাড়াও রান্না করতে পারেন, চিংড়ি দিলে কিন্তু টেস্টটা বেশি লাগে, আমার ভালো লাগে চিংড়িটা দিলে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর, এটা একটু নাড়ে চেড়ে নিচ্ছে আবারও।
এবার আমি বুগলি আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় 3 কাপ পানি দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বুগলিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ মতো ময়দা বুলিয়ে নিয়েছি পানি দিয়ে। এটা দিয়ে দিব যেন গাঢ় হয় বুগলিটা, সেজন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আরও 2 মিনিট রান্না করে নেব। এতো পিরাশাম 2 মিনিট পর আমার বুগলিটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। এটা কিন্তু খুবই মজাদার, এই বুগলির তরকারিটা খুবই মজা হয়, খুবই সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দিয়েছি। খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ইয়ামি লাগছে। কলার বুগলিটা খেতে কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু। আমি খুবই অল্প উপকরণে রান্না করে দেখিয়েছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।